প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন বিজ্ঞান ক্লাস। আজকে যে বিষয় আমরা আলোচনা করব, অধ্যায় ১১ আলো, পাঠ শিরোনাম আলোর প্রতিসরণ ও প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলতে পারবে কি আলোর প্রতিসরণ কাকে বলে? তাহলে এসো আমরা জেনে নেই আলোর প্রতিসরণ কাকে বলে। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অপর স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মির দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, আলোর প্রতিসরণের ফলে মুদ্রার অবস্থানের পরিবর্তন। লক্ষ্য করো, এখানে পানির মধ্যে মুদ্রাটি রাখছ, মুদ্রাটি যখন আমরা দেখব তখন মনে হবে যে আরেকটি মুদ্রা উপরে আছে। এই বিষয়টি আমরা এখন জানব। একটি পানি ভর্তি গামলার ভেতর একটি কয়েন রেখে পর্যবেক্ষণ করলে মুদ্রাটিকে একটি উপরে দেখতে পাবে। এটি প্রতিসরণের ফলে সম্ভব হয়েছে, অর্থাৎ প্রতিসরণের ফলে আলো ঘনমাধ্যমে, অর্থাৎ ঘনমাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে তোমার চোখে প্রতিসরিত হওয়ায় তুমি মুদ্রাটির অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। যে কারণে ঘটনাটি ঘটে তা হলো আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও লক্ষ্য করো, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্লান্তি কোণের চেয়ে বড় কোণ আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলা হয় কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটি হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এবং কিভাবে এই প্রতিফলন ঘটে এবং কিভাবে প্রতিসরিত হয় এই বিষয়টা আমরা চিত্র অনুসারে ব্যাখ্যা করব। চিত্র অনুসারে পিও আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো পি, এটা হলো পি ডট, আর এটা হলো পি, এটা হলো পিও। তাহলে পিও আপতিত রশ্মির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে ছোট, যার প্রতিসরিত রশ্মি হচ্ছে ওপি ডট। তাহলে ওপি ডট কোনটা? এটা ও, এটা হলো পি ডট, আর এটা হলো পি, এটা হলো ও। তাহলে এটা হলো পিও রশ্মি আর এইটা হলো ওপি রশ্মি, ওপি ডট রশ্মি। তাহলে জেড ও আপতিত রশ্মিটির জন্য আপতন কোণ সংকট কোণের সমান, যার প্রতিসরিত রশ্মি হলো ও জেড ডট, এবং এটি বিভেদ তল বরাবর প্রতিসরিত হয়েছে, অর্থাৎ প্রতিসরণ কোণ এক্ষেত্রে কত ডিগ্রি হবে? ৯০ ডিগ্রি। এমও রশ্মিটির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে বড়। আমরা জানি আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হলে প্রতিসরণ না হয়ে রশ্মিটি বিভেদ তলে প্রতিফলিত হয়ে সম্পূর্ণরূপে ঘনমাধ্যমে ফিরে আসে। তাই এক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে এবং ও এম ডট রশ্মিটি প্রতিফলিত রশ্মি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্রটির মাধ্যমে জানতে পারলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, এবং অনলাইন বিজ্ঞান ক্লাস প্রতিটি ক্লাস অবশ্যই ডাউনলোড দিয়ে ভালোভাবে পাঠদান করবে এবং আগামী ক্লাসে অবশ্যই আমরা আবারও আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ করিম মৃধা, সহকারী শিক্ষক বিজ্ঞান সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ বনপাড়া। ধন্যবাদ সবাইকে।